시작하는 거 보니 얘기하는 거. 키 커버. 발. 코터 발로. 코터다. 베시 키 컴. 푸라 베시. 허사이드 푸라 베시. 테 모르 라갓 에케 라게. भारत माता के, भारत माता के, जय जय श्री राम, जय जय श्री राम। आज भात तात खावा देवा होए से कि ना, आज भात ना खाले हो बैठा रामकृष्ण नगर माटी दम सब बढ़ी गल राता राती होने न होए ए पुलिस गुस्सी दे गुस्सी दे गुस्सी ताकि हल्ला कोई बन आलू खबर भाल तो सबरे एकदम ঠিক আছে আজির সভাত আমার মাজত উপস্থিত অসমৰ স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত ডাঙৰিয়া এই হস্পিটাল কোনে বনাবে কেশব মহন্ত বনাবে কেশব মহন্তৰ জন্য একটা বড় হাততালি ঠিক আছে আমার মাজত উপস্থিত সাংসদ কৃপানাথ মালা ডাঙৰিয়া डॉक्टर राजदीप रॉय डांगोरिया पल्लव लुसन दास डांगोरिया आमार माजत उपस्थित राताबारी समष्टिर विधायक विजय मालाकार डांगोरिया कृष्णेन्दु पाल डांगोरिया कमलाक्ष देव पुरकायस्थ डांगोरिया सिद्दीक आहमेद डांगोरिया करीमगंज जिला भारतीय जनता पार्टी सभापति सुब्रत भट्टाचार्य डांगोरिया आसाम स्टेट ट्रांसपोर्ट कॉर्पोरेशन चेयरमैन मिशन रंजन दास डांगोरिया प्रतिमा नाथ डांगोरियानी रवींद्र देव डांगोरिया विश्वरूप भट्टाचार्य डांगोरिया उमा शंकर बनिया डांगोरिया अनूप कुमार बर्मन डांगोरिया आमार डायरेक्टर मेडिकल एडुकेशन मून स्वर्णकार डांगोरियानी सिप्रा गुण डांगोरियानी अमरेश रॉय डांगोरिया जिला आयुक्त मृदुल गुप्ता डांगोरिया के आदि करी मृदुल यादव डांगोरिया के आदि करी मंच उपविष्ट विशिष्ट व्यक्ति सकल आई मातृक सकल युवक युवती बंधु बान्धवी सकल आरो मोर सेवार थली राइज आमी जेतिया कैसिलु जे रामकृष्ण नगर मेडिकल हब किमाने विश्वास करिसिले विश्वास किमान करा नासिले जी नहक विश्वास करा को धन्यवाद विश्वास न करा को धन्यवाद आजिर पाटो मेडिकल और काम स्टार्ट हो जाबो ठीक आसे 1968 प्रथम बराक उपत्यकात सिलचर मेडिकल कॉलेज आरंभ होइसिले आरो लास्ट 55 इयर्स अहमद बहुत चीफ मिनिस्टर होल बहुत मंत्री होल किंतु लास्ट 55 इयर्स बराक भेलित नतुन एटाओ मेडिकल कॉलेज हुआ नासिले आदि आमा रामकृष्ण नगरत अहमर आरो बराक उपत्यकार एखन सुंदर मेडिकल कॉलेज 675 कोर्स रुपीज यदि यात निर्माण हब खर्चा कत हबे 678 क्रोर्स कत सालर मध्य कास्ता होए जाबे 4 सालर मध्य ए मेडिकल कॉलेज ता पूरा पूरी होए जाबे टेंडर कंप्लीट सैंक्शन आज के बिकाले कैबिनेटे सैंक्शन होए जाबे एक मास 40 दिन और भीतरे काज शुरू होबे और 4 सालेर भीतरे कॉलेज ता संपूर्ण होए जाबे ठीक आसे
করিমগঞ্জত করিমগঞ্জত রামকৃষ্ণ নগরত মেডিকেল কলেজ হব আর নেক্সট ইয়ার আমার পাথারকান্দিত আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস হব আজি এই মেডিকেল কলেজৰ লগত আমি আৰু বহুত নতুন নতুন কাম বহুত নতুন নতুন রাস্তা আজি আমি ইয়াত শুভ উদ্বোধন কৰিছো সব রাস্তার মাঝে একটা রাস্তার কথা আমি মেনশন করতে চাই আইনা খালৰ পৰা অসীম গঞ্জ পর্যন্ত এই পুরা রাস্তা আসাম মালা আসনির অধীনে 91 কোটি টাকা খরচা করে আমি নতুন করে নির্মাণ করবে করিমগঞ্জ মেডিকেল কলেজ সঙ্গে সঙ্গে আইনা খালির পরা অসীমগঞ্জ লৈকে আসাম মালার নতুন রাস্তা আজি তার লগত করিমগঞ্জত আমি ইয়াতে প্রায় 303 কোটি টকার আরো বেলেগ বেলেগ প্রজেক্টও আমি ইয়াত আজি আধারশিলা বা ইনোগ্রেশন করছো রাতেপা ডক্টর রাজদীপ রায় লগত আমি শিলচর মেডিকেল কলেজত আসিল 270 কোটি টাকা খরচ করে স্টেট অফ আর্ট ক্যান্সার হসপিটালও আজির পৰা শিলচরত আমি স্টার্ট করে দিল স্টেট অফ আর্ট ক্যান্সার হসপিটাল 600 ক্রোর্স করিমগঞ্জ মেডিকেল কলেজ 91 কোর আসাম মালা 276 কোর কাছাৰ ক্যান্সার কেয়ার হসপিটাল মোটামুটি আজি বরাক ভেলিত 2000 কোটি টাকার কাজ শুরু হবে 2000 কোটি টাকার কাজ মই তো বরাক ভেলিত কিমান দিনের পর আহি আছো আগতে তো কংগ্রেসে কইছিল 1000 কোটি টাকার প্যাকেজ এখনো প্যাকেজটা দেখা যায় না কত কোটে কোন জায়গায় প্যাকেজটা আছে আগত কলে কমল কমলেখর মন তো বেয়া লাগিল হেতেন এতিয়া ভাল আছে এতিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টত সবচে একটা ভাল কথা হয়েছে যে কংগ্রেস হোক বিজেপি হোক যে পলিটিক্যাল পার্টি হোক সবে করিমগঞ্জের ডেভেলপমেন্টের কারণে এক জায়গায় খাড়া হয়েছে যেতিয়া হিন্দু হোক মুসলমান হোক আসামি হোক বাঙালি হোক হিন্দি ভাষী হোক কংগ্রেস হোক বিজেপি হোক সবে যেতিয়া অসমৰ ডেভেলপমেন্টের কারণে থিয় হব অসমক কোনেও রাখিব নোৱাৰে অসম ভাৰতৰ ভিতৰতে 1 নম্বৰ প্ৰদেশ হ'ব আজিৰ এই সভাত মই ধন্যবাদ জনাইছো প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক তেওঁ ৰামকৃষ্ণ নগৰত আহিব নোৱাৰিলেও গুৱাহাটীৰ পৰাই এই করিমগঞ্জ মেডিকেল কলেজৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল আৰু যেতিয়া মোদী ডাঙৰীয়াই ফাউণ্ডেশ্যন কৰে তাৰ সঙ্গে সঙ্গে এটা মোদী গ্যারেন্টি এখন আমাৰ গ্যারেন্টিটো ছিলই এখন তাৰ সঙ্গে সঙ্গে একটা বড় গ্যারেন্টি নরেন্দ্ৰ মোদীৰ গ্যারেন্টি তাৰ মানে তার মানে কাজটা হবে তো হবে 100% হবে এখন কোনো সন্দেহ নাই কিন্তু আমার দৃষ্টিত করিমগঞ্জ হাইলাকান্দি কাছাৰ জেলাত আরো বহুত কাম করবলগিয়া আছে আরো বহুত কাম আমি হাতত লবলগিয়া আছে এইবার যদি এই করিমগঞ্জত হাইলাকান্দি করিমগঞ্জত আমি কোনো পলিটিক্স না করে খালি ডেভেলপমেন্টর পলিটিক্স করে আরো
আমার বিজেপির ক্যান্ডিডেটক যদি আমি ইয়ার প্রায় এমপি জিকাই দিও বিকাশের গঙ্গা এই জায়গায় ববে এটা আমি আপনাকে আশ্বাস দিতে পারি পলিটিক্স করি কি লাভ হবে যদি রাস্তা খারাপ থাকে পলিটিক্স করি কি লাভ হবে যদি রেলের কানেকশন না হয় মই তো আপনালোকক গ্যারান্টি দিছো যে 26 চনৰ আগতে মই যদি মুখ্যমন্ত্রী আছো আপনালোকৰ আশীর্বাদত হাফলং দি আপনালোক গুৱাহাটী যাব পাৰিব এইটো আমাৰ মোদি গ্যারান্টি রাস্তা স্পীডত 100% স্পীডত দিন রাত কাম হয়েছে এখন এইটাও মোদি গ্যারান্টির ভিতরেই পড়ে আর এইবার যদি আমার করিমগঞ্জ থেকে ভারতীয় জনতা পার্টির এমপি আপনাদের আমাকে আবার একবার দিয়ে দে তাহলে তো বিকাশের বন্যা হবে এই জায়গায় লাস্ট টাইম যেতিয়া কৃপামালা ইয়াত এমপি উঠিছিলে তেতিয়া মই কৈছিল যে আমাক ভোট দিয়ক আমি মেডিকেল কলেজ দিম এইবারও মই কৈছো যে ব্রহ্মপুত্র আর বরাকর ফ্লাড আমি দেখিছো কিন্তু ডেভেলপমেন্টর ফ্লাড আমি দেখা নাই বিজেপির এমপি জিতলে এই জায়গায় এখন ডেভেলপমেন্টর ফ্লাড হবে এইটাও আমি আপনাকে বলতে পারি ঠিক আছে আৰু সেই কাৰণে সকলো মানুহে আমি কি ধৰ্ম এটা পৰে আমি কি পাৰ্টি এটাই পৰে আমাৰ জন্মভূমিৰ বিকাশৰ জন্য আমরা সবে হাতে হাত ধৰিয়া বিজেপিকে ভোট দিতে হবে করিমগঞ্জে আমি এমপি জিতাতে হবে হবে কি নাই আওয়াজটা কি কিছু ধীমা হয়েছে নেকি হবে কি নাই হ্যাঁ এখন ভালো লাগছে হবে তো জোনাবু বলছে হবে তার মানে তো হবে হবে ভালো তো খবর ভালো একদম ঠিক আছে 100% তুমি 101% বলো না হ্যাঁ ঠিক আছে এখনে ভালো হয়েছে বা রূপাংশু কলে হয়ে যাবে ওরা বলছে আরে এই মেডিকেল কলেজ তো হওয়ার পিছত ইয়াত তো সব মাটি বাড়ির দাম বাড়ি যাব আমি তো একটা ঘোষ পাব লাগে না গতিকে ইয়াত আহিলে ভালো করে মাছের তরকারি এইটাই আমার ঘোষ ঠিক আছে সোনবিলের মাছ ঠিক আছে না সোনবিলের মাছটা সবচেয়ে ভালো না সবচেয়ে ভালো না সোনবিলের মাছ খাইতে পারবো তো সোনবিলের মাছ খাওয়া যাবে ঠিক আছে তো মই বহুত ডাঙর কথা নকও এতিয়া মই অসম গভর্নমেন্টৰ 3-4টা নতুন আঁচনিৰ কথা মই কব খুজিছো আজি আমাৰ চৰকাৰ হোৱাৰ কিমান দিন হল 2021 চনৰ 10 মে'ত আসামের 15তম মুখ্যমন্ত্রী হিসাবে আমি শপথ নিয়েছিলাম শপথের পরেই কোভিডর বিভীষিকা কমসে কম কোভিড কেয়ার আইসিইউ ভ্যাকসিন 8 মাস সময় আমি কোনো কাজ করতে পারলাম না মাত্র 2 সাল 2 সালের ভিতর অসমত কিমান কাম হল মই যেতিয়া কৈছিল যে 1 লাখ লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাব মুক্তু কোনেও বিশ্বাস করা নাছিলে বোলে এটা ইলেকশনের জন্য হাওয়াবাজি কিন্তু আজি অসমত আমি 97,000 লড়া ছোৱালীক আমি চাকরি দিছো সবচেয়ে ডাঙর কথা চাকরি নামত যেটো দালাল রাজ আছিল আজি আমি পুরা দালাল ব্যবস্থায় পুরা খতম করে দিছো কোনো দালাল নাই আগতে টেটর টিচার আছিলে মাস্টর চাকরির কারণে টাকা দিব লাগিছিল
মই এডুকেশন মিনিস্টার থাকুতে টেট আহিলে দালাল খতম হৈ গল এতিয়া পুলিশ আৰু বেলেক ডিপার্টমেন্টত দালাল খতম আজি মই এই কথা কব পাৰো যে বৰাক ভেলিত টেটৰ টিচাৰ আৰু ৰিক্রুটমেন্ট এই দুটা মিলি মূৰ হাতেদি যিমান লৰা ছোৱালীয়ে চাকৰি পাইছে আগত কেতিয়াও ইমান লৰা ছোৱালীয়ে চাকৰি পোৱা নাছিলে এতিয়া আমি আকৌ 35,000 নতুন চাকৰি আমি এডভাৰটাইজ খুলি দিছো আবার 35,000 চাকৰি আসাম সরকারের অধীনে হবে এইটাও আজকের গ্যারেন্টি 1,00,000 পরে আবার 35,000 1,35,000 তারপরেও এটা বন্ধ হবে না তারপরেও এটা হয়েই থাকবে এটা পড়িব লাগে ভাল করে স্কুলত যাব লাগে কলেজত যাব লাগে পড়া শুনা করিব লাগে সরকারি চাকরি লব লাগে কারণ এতিয়া চাকরিত কোনো দালাল ব্যবস্থা অসমত এতিয়া নাই মই কৈছিলো যে আমার সরকার আহিলে অরুণোদয় আমি মানুহক বঢ়াই দিম কংগ্রেসে কি কৈছিলে যে এটা ইলেকশনের হাওয়া ইলেকশনের পরে অরুণোদয় বন হয়ে যাবে কিন্তু বন্ধটো নহল আগত আছিল 18,00,000 এতিয়া অরুণোদয় হয়ে গেল 27,00,000 এইবার আবার আরো 3,00,000 মানুষকে আমি অরুণোদয় আসনি দিব গৈ আছো রাতাবাড়ির মানুষও পাব পাথারকান্দিরও পাব নর্থ করিমগঞ্জ সাউথ করিমগঞ্জ বদরপুর সব জায়গায় আরো একবার অরুণোদয় দিয়া যাবে মানুষের হাতত রেশন কার্ড নাছিল 42,00,000 নতুন মানুষক আমি রেশন কার্ড দিল আজি মাইক্রো ফাইন্যান্সর লোন রেহাই সরকারি চাকরি অরুণোদয় আসাম মালার নতুন রাস্তা মেডিকেল কলেজ জল জীবন মিশন আর প্রধানমন্ত্রীর আবাস যোজনা লাস্ট 2 বছরত 16,00,000 মানুষে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘর পাইছে আর যাক আগত জিওটেক হওয়া নাছিলে এতিয়া আমি আকো একবার জিওটেক খুলি দিম যুনে যুনে ঘর পোৱা নাই আকো যাতে জিওটেকিং করিব পারে লাগিব জিওটেকিং খুলিব লাগিব লাগিব না তো আরো একবার জিওটেকিং খুলি দেওয়া যাবে আজি 2 সালের মধ্যে যিমান কাম হয়েছে আগত কেতিয়াও হওয়া নাছিল আৰু আমাৰ এটা আপনাদের প্রতি আশ্বাস যদি অসমখন এনেকে ভালে কুশলে চলি থাকে তেতিয়াহলে অসমত যিমান মানুহৰ ৰেচন কাৰ্ড আছে রেশন কার্ড থাকা সকল ফ্যামিলিয়ে অরুণোদয় আসনি পাই যাব যার বাড়িতে রেশন কার্ড তার বাড়িতে অরুণোদয় আজি আমি এইবিলাক নতুন নতুন কাম আজি আমি হাতত লৈছো মোর আপনার প্রতি অনুরোধ যে যদি আমি মোদী ডাঙরিয়াক ভারতের প্রধানমন্ত্রী আকৌ এবাৰ কৰিব পাৰো 400 সিট পাৰ কৰি আমি অসমখনত বহুত আৰু ডেভেলপমেণ্টৰ কাম কৰিব পাৰিম সেইকাৰণে আপোনালোকক মই অনুৰোধ কৰিম যে আপোনালোক সকলোৱে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক আকৌ এবাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী কৰিবৰ বাবে আমাৰ করিমগঞ্জ চিটটো বিজেপিক জিকাবৰ কাৰণে আপোনালোকে দিনে ৰাতিয়ে কষ্ট কৰক হব তো হব না নাই মই বেছি দীঘলিয়া কথা নকওঁ ইয়াৰ পিছত আমাৰ লক্ষীপুৰত এখন আৰু মিটিং আছে মোৰ এটা ৰিকুৱেষ্ট যেতিয়া আমাৰ মেডিকেল কলেজৰ কাম কৰিবলৈ কণ্ট্ৰেক্টৰ আহিব যদি লোকেল লৰা বা ক্লাব সংগঠন চান্দা তোলা আৰম্ভ কৰে ধমকি দিয়া আৰম্ভ কৰে গালি গালাজ আৰম্ভ কৰে
काम तो पिछुआ पिछुआ गई थे कारण इत कन्ट्रेक्टर दिन राति जाते काज हब पारे अपना एक भाल परिवेश दिते हबे ठीक आछे एक भालो वर्किंग एनवायरनमेंट अपने दायित्व हबे निश्चित करार जन्ने कोनो गंडगोल नाई कोनो हुलस्थुल नाई धुनिया कोई दिन राति काम करिबो लागे आरो सारी बसरो भितरत आमी आही आको रामकृष्ण नगर मेडिकलर फिटा काटिबो लागे आरो फिटा काटार समय नरेन्द्र मोदी डांगरियाक इयालेके लै आहिम हबो इयाते मोदी डांगरियाक आनि कारण बराक भेलित इमान भितरुवा जगत मेडिकल कलेज होइसे भारतर कोनो जगत इमान भितरुवा जगत मेडिकल हुआ नाइ मोदी डांगरिया आहिले एटा फटो तो देखि भाल लागिसिल ने नाइ बिल्डिंग गुला देखार परे हां भालो लागसिलम एग्जैक्ट एने कोय होइ जाबो जे रकम फटो तुलाइसे ए रकमारे मेडिकल कलेज हबो ए जगाय पूरा ए रकम फटोटाओ एक दिए दिब सबा सबा के तुम एक बार फटोटा सबा के दिए दिब भालो पाबे ठीक आछे सेलेटा भालो सेलेटा भालो ठीक आछे तो ठीक आछे ठीक आछे एक बार विजय मालाकार जन्ने जिंदाबाद विजय मालाकार विजय मालाकार कृपानाथ माला कृपानाथ माला चलो बहुत कष्ट करी आसिले मेडिकल तो हुआ ना डेली हल्ला करी थके दादा कखन होबे कखन होबे कखन होबे ठीक आसे आजि ভালো করি হৈ গল আৰু করিমগঞ্জৰ সব এমএলএ তাক সাপোর্ট কৰিছে কমলাক্ষ সিদ্দিক কৃষ্ণেন্দু সবাই সাপোর্ট কৰিছিলাম কি রামকৃষ্ণ নগৰে মেডিকেল কলেজটা দিয়ে দেন আমাৰ কিছু আপত্তি নাই হে কাৰণে মই বাকী সব এমএলএ সকলোৰে কাৰণে এটা হাত চাপৰি বজাবৰ কাৰণে অনুৰোধ কৰিছো पूरा 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 जिंदाबाद बोलो ठीक आसे सबके मैं आको एबार धन्यवाद जनाइछो पहाड़ ऊपर बहुत मानु थाकिले आहिबो नुवारिले ना तातु मानु थियो होइ थाकिले आहिबो पारा नाइ जी नहक आपनालोकक सकलुके आजिर भाल एटा दिनत मैं आको एबार नमस्कार जनाइछो आरो मैं निजर मन तो भल पाई जो आपनलोक दियाश्रुति एटा आज मैं पालन पारिशो भगवाने मोक शक्ति दिछे तार बाबे भगवानक आरो नरेन्द्र मोदी डांगरियाक धन्यवाद जनाइछो सकलुके सकले आरो एबार कब आबार एकबार आमार संगे भारत माता की भारत माता की नरेन्द्र मोदी नरेन्द्र मोदी जय जय श्री राम जय जय श्री राम बहुत बहुत धन्यवाद जय हिंद वंदे मातरम हेमंत विश्व शर्मा जिंदाबाद।